ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2021 তারিখে। তো আজকের ভিডিওতে সেটি দেখাবে, এটিতে কতটি পদ রয়েছে, কতটি পদের সংখ্যা, আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কি যোগ্যতা লাগবে এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদনটি করবেন, আবেদনের কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতাভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এটিতে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো এটিতে মোট 5টি পদের ক্যাটাগরি রয়েছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন স্কেল, আলাদা আলাদাভাবে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। প্রথমে যে পদটি এখানে দেখতে পাচ্ছেন সেটি হলো শাটল লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটির জন্য বেতন স্কেল হলো 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13, পদের সংখ্যা 1টি দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখুন লেখা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা আপনাদের থাকতে হবে। পরবর্তী যে পদটি সেটি হলো সাটা মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর। এটিতে পদের সংখ্যা দেওয়া আছে একটি। এটির বেতন স্কেল 20,200 টাকা থেকে 24,680 টাকা। এটির গ্রেড হলো 14। এটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটিতেও আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে অপসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। এটির পদের সংখ্যা দেওয়া আছে একটি। এটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে এটি হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এটির পদের সংখ্যা দেওয়া আছে 2টি। বেতন স্কেল আপনাদের রয়েছে এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। এটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 5 নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হলো রেকর্ড কিপার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। পদের সংখ্যা দেওয়া আছে একটি। এটির আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা। এখানে যে 5টি পদ আমি আপনাদেরকে দেখালাম পর্যায়ক্রমে, প্রত্যেকটির আলাদা আলাদা পদের সংখ্যা ছিল, কিন্তু এখানে একটি মাত্র যে পদ ছিল এটিতে আপনাদের পদের সংখ্যা দেওয়া ছিল 2টি, আর সম্পূর্ণ যে পদগুলো ছিল বাকি 4টি পদে একটি একটি করে এখানে পদের সংখ্যা দেওয়া ছিল। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনারা এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া ছিল। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে দেখে নেবেন আপনি কোন পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন লেখা আছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, বামনবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাপা, নবাবগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটা, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার প্রার্থীগণ এটিতে আবেদন করতে পারবেন। এবং এখানে যে কয়টি পদ রয়েছে 5টি পদে একই জেলার প্রার্থীরা কিন্তু এটিতে আবেদন করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো বিজ্ঞপ্তির আরো কিছু নিয়মাবলী এবং শর্তাবলী রয়েছে, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আবেদনের নিয়মাবলী এখানে লক্ষ্য করুন, লেখা আছে আপনাদের এটিতে আবেদনের জন্য বয়স লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হলো 32 বছর। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, 9 নম্বরটিতে এখানে লেখা রয়েছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর, এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন, তারিখ 20 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ যোগে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ইতিপূর্বে যে সকল প্রার্থী রেকর্ড কিপার পদে আবেদন করেছেন তারাও এই বিজ্ঞপ্তি আলোক অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, বিধায় তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। রেকর্ড কিপার যে পদটি রয়েছে এখানে যে পদটি পূর্বে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি স্মারক নম্বর এবং প্রকাশের তারিখটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি কেউ পূর্বে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করার প্রয়োজন নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটিতে কোথায় গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, লক্ষ্য করুন এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। এখানে গিয়ে
আপনাকে এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বন্ধুরা, এটির আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 22/12/2021 খ্রিস্টাব্দে সকাল 10টায়, আবেদনটি শেষ হবে 4/1/2022 খ্রিস্টাব্দে সন্ধ্যা 6টায়। তো হাতে অল্প সময় থাকবে আপনাদের, আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনার হাতে সময় নিয়ে আপনি পূর্বে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য বলে রাখি, এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনের সময় আপনার যেগুলো প্রয়োজন হবে, আপনার একটি ছবি লাগবে, আপনার সিগনেচার লাগবে, এবং আপনি যেই পদে আবেদন করতে চাচ্ছেন সেইটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটির তথ্য কিন্তু আপনাকে যখন অনলাইনে আপনি ফর্মটি পূরণ করবেন তখন আপনাকে দিতে হবে। অবশ্যই এই কাগজপাতিগুলো নিয়ে আপনি অনলাইনে আবেদন করতে যাবেন। যদি কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আপনি আবেদনটি করেন, সেই ক্ষেত্রে তাদের কাছে এগুলো দিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি তারা সম্পন্ন করে দিবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করলে হবে না, আপনাদের কিন্তু ফিটি পরিশোধ করতে হবে। আপনাদের কত টাকা ফি নির্ধারণ হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উপরে যে 5টি পদ ছিল, 5টি পদের জন্য এখানে আপনাদের জন্য যে ফি নির্ধারণ হচ্ছে সেটি হলো 112 টাকা মোট আপনাদের ফি পরিশোধ করতে হবে। তো ফি কিভাবে পরিশোধ করবেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। আপনি যদি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে তাদেরকে টাকা দিয়ে দিলে তারা আপনার ফিটি পরিশোধ করে দিবে। আর ফিটি যখনই পরিশোধ করবে তারপরে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে, কনফার্ম মেসেজ চলে আসবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটি আপনি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনাদের সেই প্রবেশপত্রটি পরবর্তীতে ডাউনলোড করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।